সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম কোকোনাট ট্রি নারকেল গাছ কেমন করে তোমরা আঁকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইলো দেখো দুটো দাগ ওপর থেকে শুরু করে নিচের দিকে মোটা আবার এখান থেকেও তাই ওপর দিকটা শুরু করে নিচের দিকটা চওড়া একটু মোটা করে দুটো নারকেল গাছের ডাল মানে গাছটাকে এঁকে নিলাম নারকেল গাছটা এবার আমরা পাতাগুলো আঁকবো দুটো দুটো করে লাইন দিয়ে এরকম মাঝখানে একটু গ্যাপ রেখে এভাবে আমরা পাতাগুলোকে এঁকে নেব ফার্স্ট টাইম যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর বেল আইকনটা প্রেস করে রাখবেন তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছেই যাবে এভাবে দুটো গাছের মধ্যেই আমরা এই পাতাগুলোকে এঁকে নিচ্ছি পাতার যে ডাটিগুলো আর কি সেটাকে এঁকে নিচ্ছি ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে ফলো করবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এখানে আমরা এরকম চারদিক দিয়ে নারকেল গাছের পাতার যে টাটিগুলো সেটাকে আমরা এঁকে নিলাম এবার পাতাগুলোকে আমরা আঁকব এবার দেখো এই প্রথমে ড্রয়িং পেন্সিল দিয়ে যেমন আঁকবে আঁকবে এবার টেন বি পেন্সিল বা এইট বি পেন্সিল দিয়ে এইভাবে তোমরা পাতাগুলোকে এঁকে দেবে দেখো কেমন করে আঁকছি ঠিক এইভাবে টেন বি বা এইট বি পেন্সিল দিয়ে পাতাগুলোকে এইভাবে সুন্দর করে সাজিয়ে দেবে থ্রোয়িংটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে সেটা একটু দেখতে হবে পাতাগুলো যখন এইভাবে ঝুলে থাকে তখন পাতার যে ডাটিগুলো যখন ঝুলে থাকে তখন পাতাগুলো কোন দিকে কীভাবে মুভমেন্টগুলো থাকে সেটা একটু ভালো করে দেখতে হবে খুব মন দিয়ে দেখলে তাহলে তোমরা অন্যায়াসে একটা নারকেল গাছ আঁকতে পারবে এখানে কিছু নারকেল দিয়ে দিলাম আর ডাটির মধ্যে মাছকে হালকা হালকা করে একটু শেড দিয়ে দিলাম এবার আমরা পাশের গাছটার মধ্যেও শেড দেবো সে একইভাবে দেবো ডাটিগুলোকে একটু ডিপ করে টেন বি বা এইট বি একটু মোটা পেন্সিল নেবে নিয়ে এইভাবে ডাটিগুলো পাতাগুলোকে করে দেবে কেমন করে করছি একটু খুব মন দিয়ে দেখো তাহলে তোমরা অনায়াসেই করতে পারবে এভাবে করলাম যারা আমার ভিডিও দেখে কিছু শিখবে বা কিছু করার ইচ্ছা তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে কেটে কেটে তোমরা দেখবে না ভিডিওটা পুরোটা দেখবে তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে করতেও সুবিধা হবে তাই তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবে তোমাদের পরিচিত লোকের মধ্যে যারা আঁকতে ভালোবাসে তাদের মধ্যে তোমরা এগুলোকে শেয়ার করে দেবে তা খুব সহজ পদ্ধতিতে আমি চেষ্টা করি তোমাদের মধ্যে ছবিগুলোকে পৌঁছিয়ে দেবার এখানে আমরা দেখো ডাটির মধ্যে একটু শেড দিচ্ছি পেন্সিলটাকে রেখে পেনসিলের উপরে চাপ দিয়ে ধরে এইভাবে ডিপলাইট করে করে দেবে এখানে কোনো কিছু দিয়ে মেলাই প্লেন আমরা পেন্সিল পেনসিল দিয়েই করে দিচ্ছি এখানে ডাটি পাতাগুলো যখন ছিঁড়ে ছিঁড়ে পড়ে তখন এই মাঝখানে মাঝখানে নারকেল গাছে একটু দাগ 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 মতো হয়ে যায় সেটাকে আমরা পেন্সিল দিয়ে এঁকে দেব দুটো দুটো করে দাগ দাগ আমরা এইভাবে সারা গাছের মধ্যে উপর থেকে নিচ পর্যন্ত আমরা সুন্দর করে এঁকে দিলাম এইভাবে দুটো গাছের মধ্যেই আমরা এঁকে দিলাম দিয়ে এবার এর মাঝখানে আমরা একটু ডিপ করে ডিপ থেকে লাইট ডিপ থেকে লাইট আমার ডান দিক থেকে আলো পড়ছে তাই দিকগুলোকে একটু ডিপ করে দেবে দিকগুলোকে ডিপ করে একটু ডিপ থেকে লাইট ডিপ থেকে লাইট এইভাবে করে দেবে পেন্সিলটা পেন্সিল শেডটা একটু মন দিয়ে করলে তাহলে তোমরা অনায়াসে ড্রয়িংয়ের অনেকটা ইম্প্রুভ করতে পারবে পেন্সিল শেড খুব প্রয়োজনীয় আর কি যাই হোক এবার আমরা এই গাছের গোড়ার মধ্যে কিছু পাতা এঁকে দিচ্ছি কিছু ছোট ছোট গাছ রয়েছে সেই গাছের পাতাগুলোকে আমরা এঁকে দিচ্ছি এগুলোকে এইভাবে তোমরা এঁকে যে গ্যাপ রয়েছে পাতাগুলোর যে গ্যাপ রয়েছে সেটা ব্ল্যাক দিয়ে সমান করে ভরাট করে দেবে এখানে আমরা নিচে ঘাস এঁকে দিলাম লম্বা লম্বা করে এখানে দেখো ঘাসগুলোকে দুটো পার্টে আমরা এঁকে দিয়েছি এখানে ফাঁকা দিয়ে এই নারকেল গাছের আর একটু ডিপ ডিপ করে দিচ্ছি যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন অথচ সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষভাবে অনুরোধ অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আপনাদের পরিচিত লোকের মধ্যে আপনাদের পরিচিত ছোট ছোট স্টুডেন্টদের মধ্যে যদি শেয়ার করেন তাহলে আমার ভালো লাগবে আমার ইচ্ছা আরও বেশি সংখ্যক স্টুডেন্ট আমার ছবি দেখে তারা শিখুক দেখুক অনেক দিন এই লাইনে রয়েছি তাই আরও অনেক স্টুডেন্ট আমার হাত দিয়ে বেরিয়ে গেছে এবার ইউটিউবের মাধ্যমে যদি কিছু স্টুডেন্ট তৈরি হয় কিছু যারা যদি শিখতে পারে তাহলে আমার খুব ভালো লাগবে এখানে দেখো এইভাবে পাতা পাতার মতো করে দিলাম এবার আমরা এখানে একটা জলাশয় করব। পেন্সিলটাকে রেখে পেন্সিলের উপর চাপ দিয়ে ধরে খুব হালকা হালকা করে এই শেডটা দিয়ে দেব এখানে আমরা একটা জলাশয় করব। এটা ড্রয়িংয়ের সময় আমরা কিছু করিনি একবার আমরা শেডের সময় করে দিচ্ছি এইভাবে খুব হালকা করে শেডটা দিয়ে দেবে খুব ডিপ করার দরকার নেই একটু গ্যাপ রেখে রেখে সুন্দর করে শেডটা দিয়ে দেব এখানে এবার এবার একটু জিগজ্যাগ মতো সামনের দিকে একটু লাইন লাইন মতো করে দিলাম এবার দূরে আমরা একটু জঙ্গল করে দিলাম দূরের যে দিগন্ত রেখা যেটাকে বলে আকাশের সঙ্গে যে রেখা মেশে সেটাই দিগন্ত রেখা ওখানে আমরা কিছু গাছ ছোট ছোট করে আমরা সুন্দর করে এঁকে দিচ্ছি এভাবে দেখে দেখে তোমরা করবে এর ছায়াগুলো একটু সুন্দর করে দিয়ে দেবে জলের মধ্যে ছায়া পড়েছে জল জলের মধ্যে আমরা ছায়াগুলো দিয়ে দিলাম আবার সবাইকে অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখানে আমরা ভিডিও শেষ করব তোমাদের কাছে আবার বিশেষভাবে অনুরোধ যে তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে কেটে কেটে দেখবে না ভালো লাগলে লাইক কমেন্ট করবে কমেন্ট করলে যে ভিডিও বানায় তারও ভালো লাগে সে আরও উৎসাহ পায় সেই হিসাবে আমিও উৎসাহ পাবো তোমরা যদি কমেন্ট করো তোমরা সবাই ভালো থেকো সবাই পাশে থেকো অনেক ধন্যবাদ